আসসালামু আলাইকুম, বিডি টুডের খেলা সংবাদে স্বাগত। শেষ ম্যাচ হেরে বিশ্বকাপ অনিশ্চিত রোনালদোর পর্তুগালের। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার কাছে 2-1 গোলে হেরে 2022 সালের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে পর্তুগালের। কাতার বিশ্বকাপের টিকিট পেতে এখন প্লে অফ খেলতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশকে। রোববার রাতে নিজেদের ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। তাদের শুরুটা ছিল দারুণ। ম্যাচ শুরুর মাত্র 2 মিনিটের মাথায় বার্নার্দো সিলভার অসাধারণ এক পাসে জালে বল জড়ান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানজেস। তারপর দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচের 33 মিনিটের সময় সুফল পায় সার্বিয়ানরা। মিডফিল্ডার সাশা লুকিসের অসাধারণ পাস থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন আরেক মিডফিল্ডার ডুশান টেডিস। ফলে সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে দুদলই বেশ কিছু পরিবর্তন আনে খেলার গতি পরিবর্তন করতে। বেশ কিছু আক্রমণও দেখা যায়, কিন্তু জয়সূচক গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার একটু আগে। ম্যাচের 90 মিনিটের সার্বিয়ান স্ট্রাইকার হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করেন। এই জয়ের সুবাদে এ গ্রুপ থেকে 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সার্বিয়া। সমান ম্যাচে 17 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে পর্তুগাল, যে কারণে তাদের খেলতে হবে প্লে অফ।